আওয়ামী একদম উদ্দেশ্য চেষ্টা করছে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার আওয়ামী লীগ কিছু নেতা তাদের দূর থেকে এটা অপারেট করছে তারা বরঞ্চ হিন্দুদের উপর আক্রমণ করে আমাদের মুসলমান হিন্দুর ভাতৃত্বরও বাড়িয়েছে উই শুড ট্র্যাক ডাউন শেখ হাসিনা তাকে বাংলাদেশে এনে ইনভেস্টিগেশনে আন্ডার আনা উচিত আমরা তো রক্ত দিতে শিখে গেছি আমরা দেশকে ভালোবাসার মজা শিখে গেছি আমি যখন রাস্তায় নামি আমি আম্মুকে বলতেছিলাম আমার আমার পাগল প্রায় হ্যাঁ আমি বলতেছি ভয় পেও না আমি ওই যে আয়নাঘর বিষয়টা আপনি কথা বলবেন আপনাকে আয়নাঘরে আটকায় রাখবে যারা আওয়ামী লীগ ছিল তারাও আমাদের দেশের জনগণ তাদেরকেও আমরা প্রোটেক্ট করব দ্যাট এইটা এরকম বাংলাদেশে আমরা চাই কোনো বৈষম্য থাকবে না অনেকেই অনেকভাবে দেখছে অনেকেই বলছে যে তারা সমন্বয় কোটায় এখানে এসেছে কোটার বিরুদ্ধে আন্দোলন করে তারাই কেন হচ্ছে বাট এই মুহূর্তে আপনি কাকে বিশ্বাস করবেন তারা তো অ্যাটলিস্ট ভেতর থেকে দেখেছে বা তারা অ্যাটলিস্ট এত রক্ত ঝরিয়ে যেহেতু এনেছে এটা এই মুহূর্তে অন্যান্য উচ্চ সরকারি উচ্চ কর্মপদস্থ যারা আছেন তারা কিন্তু অনেকেই আগের সরকারের সাথে যুক্ত বা আগের সরকার তাদেরকে বাছাই করেছিলেন তো তাদের তাদেরকে আনার থেকে আমার মনে হয় যে স্টুডেন্টরা এত কষ্ট করে এনেছে তাদের তারা এটা ডিজার্ভ করে দেশে অরাজকতা সৃষ্টি একটা মহল এবং অনেক জায়গায় অনেক প্রমাণ এসেছে কারা করছে এবং আমি যেহেতু আমাকে এখন বাক স্বাধীনতা আমি বললাম যে তারা বলেছে যে আওয়ামী লীগ কিছু নেতা তাদের দূর থেকে এটা অপারেট করছে দূর থেকে তারা অনেকেই বলছে যে আওয়ামী লীগ নিজেরাই তো বাঁচতে পারছে না তারা কিভাবে মাঠে আসবে কিন্তু না তারা দূর থেকে অপারেট করছে চলে আপনি একটা ফোন দিয়ে যদি বলেন ওখানে আক্রমণ করেন এটা কিন্তু খুব বেশি কঠিন কাজ না এবং এটা প্রমাণ পাওয়া গেছে তো এই কুচক্রি মহলটা যা চেষ্টা করছে ঢাকা একটা আতঙ্ক তৈরি করার ডাকাতি আতঙ্ক কিংবা ভাঙচুর করে লুটপাট করে লুটপাট শুধু যে আওয়ামী লীগ করছে তাও না লুটপাট কিছু গরিব লোকরাও হ্যাঁ সহ্য সন্ধ্যে লোকরাও করছে আমি অস্বীকার করব না কিন্তু আওয়ামী লীগ একদম উদ্দেশ্যপূরণিতভাবে চেষ্টা করছে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা যেটা তারা বলবে যে শেখ হাসিনা ছাড়া আমাদের দেশ একদমই অচল আমাদের দেশ তাকে ছাড়া চলবেই না আমরা হিন্দুদের উপর বা মারুটিসের উপর আমরা আক্রমণ করছি উইচ ইজ অ্যাপসুলিটি রং তারা বরঞ্চ হিন্দুদের উপর আক্রমণ করে আমাদের মুসলমান হিন্দুর ভাতৃত্বর বাড়িয়েছে আমরা এখন মুসলমানরা যে প্রোটেক্ট করছি হিন্দুদেরকে সো ইটস আ ভেরি পজিটিভ পয়েন্ট আমরা বাংলাদেশকে কোনোভাবেই আসলে আটকে রাখা সম্ভব না এখন আর আমরা তো রক্ত দিতে শিখে গেছি আমরা দেশকে ভালোবাসার মজা শিখে গেছি আমাদের ভেতরে যে দেশপ্রেমটা ছিল তাকে আমরা তো জানতাম না আমি নিজেও জানতাম না যে আমি দেশকে এত ভালোবাসি আমি যে আমি যখন রাস্তায় নামি আমি আমুকে বলতেছিলাম আমার আমুক প্রায় পাগল প্রায় হ্যাঁ আমি বলতেছি আম্মু প্লিজ ভয় পেও না আমি ছোটো ভাই আমার ছোট ভাইটা আন্দোলন করেছে আমার আপন ছোট ভাই ওরা প্রতিদিন বাসায় এসে থাকতো ব্যালট লিখতো এটা লিখত এটা লিখতো তো আমি এটা দেখে আমার মন ছিল যে ভাই আমার ছোট ভাই মনে এত ভালোবাসে আমি রাস্তায় নামতে কিসের ভয় তো নেমে গেছি তো এখন যেহেতু তারা ভালোবেসে ফেলছে দেশকে এত এবং সবার ভিতর হচ্ছে একটা ম্যাসিভ দেশপ্রেম জেগে জেগে গেছে এখন এই দেশকে থামানো সম্ভব না ইনশাল্লাহ ভাই আমি বাসা থেকে পালাই বড় এটা কি বলবো আমি বাসা আমার যখন আমি এই পোস্ট করি যে আমি তিরিশ জন স্টুডেন্টকে সতেরো তারিখ যখন করি তিরিশ জন মেয়েকে আমার বাসায় আমি আশ্রয় দিব আমার আশ্রয় দেওয়া জায়গা আছে তখন আমাকে হুমকি দেওয়া হয় বাসায় তো আমি সবাই আমি জানি তাদের অবস্থানটাও বুঝতে পারি যে তারাও ভয় একটা ছিল কারণ আমাদের বাক্সা দিন তো ছিল না তাদেরকে একতরফা দোষ দেওয়াও যায় না একদমই কারণ ওই যে আয়নাঘর বিষয়টা আপনি কথা বলবেন তাকে আনাঘরে আটকায় রাখবে সো কে রিস্কটা নিবে তো তাদেরও এটাও আমি এটাই এটাই বলছি যে এখন আসলে কে কি বলে নাই কে অন্যদিকে ছিল তাদেরকে দোষ না দিয়ে সবাই একসাথে এখন আগে আসতে হবে এখন ওই খোঁচাখুচিরও জায়গা নাই এখন আমাদের আর এখন আমাদের আর ওদেরকে আক্রমণ করা প্রতিশোধ এটা তো নাই তারা সবাই আমাদের বাংলাদেশের জনগণ যারা আওয়ামী লীগ ছিল তারাও আমাদের দেশের জনগণ তাদেরকেও আমরা প্রোটেক্ট করবো দ্যাটস এটা এরকম বাংলাদেশে আমরা চাই কোনো বৈষম্য থাকবে না তিন মাসের ভেতরে তো এখন শৃঙ্খলা ঠিক করতেই সময় লেগে যাবে দেশ অবশ্যই আর আমার মনে হয় তিন বছর ইজ আ ভেরি পারফেক্ট টাইম তিন বছর সময় লাগেই অ্যাটলিস্ট দেশটাকে একটা সিক কন্ট্রোলে আনা কারণ দেশে আমরা জানি যে প্রায় আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি আমি জানি না আমি এক পরিসংখ্যান ঠিক বলছি কিনা এত কোটি এত হাজার কোটি টাকা লোন রেখে আমাদের পদত্যাগ করে চলে গেছেন আমাদের সরকার এবং বিভিন্ন ধরনের বড় বড় অর্থ পাচার হয়েছে বিশাল অঙ্কের অর্থ আত্মসাত করেছে পাচার করেছে কদিনে তো এই এগুলো তো আমাদেরকেই চুকাতে হবে তো এই সরকার আমাদের যে অন্তর্বর্তী সরকার এরা যদি এখনই চলে যায় বা অল্প সময় পায় তাহলে এগুলো আসলে ফিক্স করা যাবে না একটা বেসিক সময় লাগবে স্ট্যাবিলিটি ফিরিয়া ফিরিয়ে আনতে এবং আমি একটা পোস্ট করছিলাম যে আমাদের উচিত শুড ট্র্যাক ডাউন শেখ হাসিনা তাকে বাংলাদেশে এনে ইনভেস্টিগেশনে আন্ডার আনা উচিত তার সাথে অন্যান্য যে বড় ব্যবসায়ী কিংবা বড় মন্ত্রী মিশ্র যারা আছেন তারা কিভাবে কোথায় কীরকম অর্থ পাচার করেছে কীরকম অর্থ আত্মসাত করেছে সেগুলোর হিসাব নিকাশ নেওয়া উচিত এবং তাদের সেই অর্থ বা তাদের সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে সেই টাকাগুলো দেশের জনগণের উপকারে ব্যবহার করা উচিত চারশো কোটি টাকা নিয়ে গেছে হ্যাঁ তো সেগুলো বাজেয়াপ্ত করেন সেই চারশো কোটি টাকা বাংলাদেশের জনগণের উন্নয়নের কাজে ব্যবহার করেন এটা তো বলতেছি ফ্রিজের অ্যাকাউন্ট তাদের যেটা বিদেশি অ্যাকাউন্ট হোক সুইচ অ্যাকাউন্ট হোক বাংলাদেশ অ্যাকাউন্ট হোক তাদের সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করেন ফ্রিজ করে সেই টাকাগুলো বাংলাদেশের উন্নয়নে ব্যবহার করেন